الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي نکلے گا زمانہ اے آخر اہل بدعات نکلے گا زمانہ اے آخر اہل بدعات اسلام میں نئی نئی باتیں کر ایجاد اسلام میں نئی نئی باتیں کر ایجاد اے بندہ خدا رہو ہر دم میں تو ہوشیار اے بندہ خدا رہو ہر دم میں تو ہوشیار بدعت کا جو بدبو کرے تم کو ایمان برباد بدعت کا جو بدبو کرے تم کو ایمان برباد অধ্যক্ষ মাহফিলে উপস্থিত মহতরম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থান বাতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলমিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায়
কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুর শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাফিউল আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবীউল আরব ওয়াল আজাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন না কেন? সমস্যা আছে কেন? তো অন্যদেরকে গালি দেন কেন? আমাদের ভেতরে তো আমল তৈরি করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে গুনাহ হবে? না। সবাই পড়েন সবাই পড়েন জিব্বা নারায়ণ। অন্যকে গালি দিতে খুব মজা লাগে, আর মিষ্টির পোটলা দেখলেই দরুদ। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়াজ মাহফিলের মাকসাদ আমাদের, কি জন্য ওয়াজের আয়োজন, কেন আমরা আসছি? চেহারা দেখতে? না। তবারক খাইতে? না। টাকার জন্য? না। ঘুমানোর জন্য? না। কাকে পাওয়ার জন্য আসছেন? এক কথায়, আল্লাহ পাওয়ার জন্য আসছেন, রসুলের আদর্শ জেনে তদনুযায়ী আমলের নিয়তে আসছেন, না অন্য নিয়ত আছে? এই নিয়তেই যদি এসে থাকেন তাহলে মাকসাদ অনুযায়ী যতটুকু কথার প্রয়োজন তা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অন্তর থেকে বলছি, যতটুকু আলোচনা শুনলে আমল করলে জান্নাত পাব, দুনিয়ায় শান্তি পাব, এমন আলোচনা আমাদের হয়ে গেছে। এখন আমলের দরকার। কি দরকার? আমলের দরকার। এতক্ষণ ওয়াজ শুনলেন, এবং বড় বড় বুজুর্গ যাদেরকে অনেক সময় আপনারা সালাম দিতেও সিরিয়ালে দাঁড়ায় থাকেন, আলহামদুলিল্লাহ এলাকার গৌরব হীরাখণ্ড আল্লামা মুফতি বশিরুল্লাহ দামাত বারাকাতুহুম তার ওসিলায় আজ আপনারা এই ওলামাদের সমাবেশ পেয়েছে, এটা কি অস্বীকার করার আছে কিছু? তাহলে এটা নিয়ামত না অন্য কিছু? নিয়ামতের শুকর আদায় করা উচিত না? শুকর আদায় কি কালকে বাড়িতে গিয়ে বদনাম বলবেন? হ্যাঁ, এখানে বদনামের কিছু আলোচনা হয়েছে? কোনো গালাগালি হয়েছে? এই চিল্লাবে না বাচ্চা, এই ছোট ছোট বাচ্চাদেরকে কখনোই ওয়াজের প্যান্ডেলের সামনে বসাবেন না। কোনো গালি দিছে এখানে যতক্ষণ আলোচনা হয়েছে? কাউকে গালাগালি করা হয়েছে? হ্যাঁ, কারো বিরুদ্ধে বলা হয়েছে? শরীয়ত অনুযায়ী একজনে নবীরে গালি দিবে, আমরা চুপ থাকতে পারি? সেই ক্ষেত্রে যা বলা হলো, কিন্তু অহরহ যেমন কেউ কেউ বসলেই গালাগালি করে, এরকম আমাদের মধ্য থেকে কাউকে গালি দেওয়া হয়েছে? কেউ গালি দিয়েছেন? এরপরে যদি সমালোচনা করে তো আপনারা কি ভাত মাছ খান না? হক বাতিল বুঝেন না? তা আপনারা চুপ থাকেন কেন? একটু মজবুত হওয়ার চেষ্টা করেন। আসলে আপনি যে মজবুত হবেন, কারো কথার উত্তর দিবেন, আপনারও তো ঈমান আমলের ঘাটতি। তাহলে আজকে এখান থেকে একটা আমলের নিয়ত করে যাবেন, জীবনে কাউকে গালি দিবেন না, কারো বদনাম বলবেন না। এক এক ওয়াজ থেকে এক একটা আমল নিয়ে যদি যাওয়া যায় তাহলে আপনার ওয়াজ শোনা, বসা, আসা সব সার্থক।
আল্লাহ আমাদের কবুল করুন। আমিন। আমি ঢাকা থেকে আসছি, মুরব্বিদের আদেশ, কিছু কথা তো বলতেই হয়। কি বলেন? জি। তবে বেশিক্ষণ না, অধিক রাত না, ফজরের নামাজ তো পড়া লাগবে। আর যাদের নিয়ত পারলে পড়লাম, না পড়লে নাই, ওয়াজ শুনবো। এমন নিয়ত থাকলে আপনার ওয়াজ শুনে কোনো লাভ নেই। আপনি শুনতে চাইলেও আমরা সময় নষ্ট করে শোনাবো না। আপনি বাড়ি যাইতে আধা ঘন্টা লাগবে, আমার দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগবে। আপনিও মানুষ, আমিও মানুষ, আপনারও চোখে ঘুম আছে, আমারও আছে। বাট আপনি ফজর পড়লেও পারেন, না পড়লেও পারেন, আমার পড়তেই হবে। আমি যদি ফজরের নামাজ নাউজুবিল্লাহ না পড়ি, মানুষ না দেখলেও আমার কথার দ্বারা প্রকাশ পাবে, চক্ষুষ্মান ব্যক্তিরা বুঝবে আমার আমলে ত্রুটি আছে, যে কারণে কথার দ্বারা সেটা বহির প্রকাশ ঘটবে। আমলওয়ালার কথা আর বেআমলওয়ালার কথায় আসমান জমিনের ব্যবধান। এটা আপনারা বুঝবেন না, বাসিরতওয়ালারা বুঝবে, যাদের অন্তর চক্ষু খোলা তারা বুঝবেন। সূরা আহজাবের সম্ভবত 33 নম্বর আয়াত পড়েছে, সূরা হামিম সিজদা, আহজাব না, হামিম সিজদা। রাসূল আকরাম ফখরুদ্দীন আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের থেকে ছোট্ট এক হাদিস পড়েছে। দাওয়াত সম্পর্কে এখানে কিছু মূলনীতি বর্ণনা করা হয়েছে, আমি সংক্ষেপে 10 থেকে 20 মিনিট কথা বলেই হাত উঁচু করে ফেলবো দোয়ার জন্য। যদি কেউ বেজার হন, আমি বলবো আপনার আমলের জন্য দুর্বলতা আছে, আপনি কণ্ঠের পাগল, আপনি আমলের পাগল না। দাওয়াত কিভাবে উম্মতকে দাওয়াত দিবেন, আর দাঈ যিনি তার আদর্শ কেমন হওয়া উচিত, উদ্দেশ্য কেমন হবে, এই সম্পর্কে এখানে কিছু আলোচনা। আল্লাহ পাক বলেন, ওয়ামান আহসান কাওলান, তার থেকে সুন্দর, অতি সুন্দর, চূড়ান্ত ভালো কথা আর কার হতে পারে, যিনি মানুষকে আহ্বান করেন, যিনি মানুষকে আহ্বান করেন আল্লাহর দিকে, এবং তিনি নেক আমল করেন, এবং তিনি বলেন আমি মুসলমান। রাসূল বলেন আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও উম্মতের কাছে পৌঁছায় দাও। এ হলো সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ পাক বলেন তার থেকে ভালো কথা আর কার হবে, শুধুই ভালো না, আহসান বলা হয়েছে, হাসান না, আহসান, চূড়ান্ত ভালো ব্যবহার, ভালো কথা, ভালো দাওয়াত আর কার হবে, যেই ব্যক্তি মানুষকে আহ্বান করে নিজের দরবার শরীফের দিকে, মাজারের দিকে, নিজের দরবারের দিকে, নিজের দিকে। কথাটা এমন, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির থেকে ভালো ব্যবহার আর কার হবে, চূড়ান্ত ভালো আর কার ব্যবহার হবে, যে মানুষকে আহ্বান করে কার দিকে, ক্ষমা প্রার্থী বেদবি ক্ষমা চাই, সকলে আওয়াজ দিবেন কার দিকে, আল্লাহর দিকে ডাকবে নাকি নিজের দিকে। এরকম মানুষের জমিনে আছে না নাই? আছে। আল্লাহর দিকে আহ্বান করবেন, এর থেকে ভালো ব্যবহার, ভালো কথা আর কারো হতে পারে না। কিন্তু আজ যিনি দাওয়াত দেন তার উদ্দেশ্য বিভিন্ন দিক,
মুখে বলে আল্লাহর দিকে আসো, ভেতরে নিয়াত আমার দলে আসো। যার বহির প্রকাশ ঘটে বিভিন্ন কাজে কথা, কেউ যদি ভাবে আমার দল ভালো অন্য দল খারাপ, তাহলে তিনি যে বলছিলেন আল্লাহর দিকে আসো, এটা মূলত নিজের দিকে ডাকার বহির প্রকাশ ঘটে গেল। কোন আল্লাহর খাস বান্দা যখন আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবেন, তখন সে কখনোই একটা বেআমল ওয়ালাকে চূড়ান্ত সম্মানের দিকে নজর দিবেন না, বরং আল্লাহর কাছে যার সম্মান তাকেই বেশি সম্মান করবেন। আল্লাহর কাছে সম্মান কার বেশি? যার দাড়ি নাই, যার টুপি নাই? না, দাড়ি টুপি সব আছে, টাকা নাই, রিক্সাওয়ালা, এর দাম আল্লাহর কাছে দাড়িবিহীন সুদখোরের থেকেও, কোটিপতির থেকেও রিক্সাওয়ালার দাম বেশি। এটা রসুলের আদর্শ, রসুলের সাহাবায়ে কেরামের আদর্শ। ওমর যাচ্ছেন কোন দেশে, গোলামকে ঘোড়ার পিঠে উঠাইয়া ওমর রশি ধরে টানে, এত সম্মান। যিনি আল্লাহর খাস মহব্বত নিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন, সে কখনো ফাসেক ফুজ্জার নাস্তিককে দাড়িওয়ালা টুপিওয়ালার থেকে বেশি সম্মান দিবেন। এরকম লোক পাওয়া বড়ই কঠিন। এক আল্লাহর ওলির বয়ান শুনলাম, তিনি বলতেছেন আমার কাছে মুরিদ হওয়ার পরেও যদি আপনি পর্দা করতে না পারেন, আমার কাছে মুরিদ হওয়ার পরেও যদি আপনি রসুলের আদর্শ মতো চলতে না পারেন, আমার দরবারে এসেও যদি আপনি নাপাক দল না ছাড়তে পারেন, সে আমার দরবারেও আসবেন না, আমার মুরিদও দাবি করবেন না। আপনি যদি মুরিদ দাবি করেন, আমি আপনাকে মুরিদ বলে স্বীকার করি না। এরকম যদি কোন আল্লাহর বান্দা পান, নিঃসন্দেহে এই লোকটা নির্ভেজাল আল্লাহর খাতি গোলাম মুত্তাকি। কিন্তু পীর সাহেব এ কথা বলবেন কি করে? তার হাদিয়া তার মুরিদান কমে যাবে। অথচ এমনও বুজুর্গ এ জমিনে এখনো আছেন যারা বেনামাজির হাতেরও কিছু খান না। দুনিয়াতে আল্লাহর মহব্বত নিয়ে চলার দুটো রাস্তা আছে, একটা হলো রুখসাত আর একটা হলো আজিমা। জীবন বাঁচানো আপনার ফরজ, এখন খানা নাই, মৃত্যু শয্যায় পড়ে আছেন, মরা কিছু জন্তু পড়ে আছে, মরা জন্তুর গোশত যদি আপনি খান হয়তো জীবন বাঁচবে, এরকম আশা আছে। এখন আপনি খাইলে এটা রুখসাত, আর যদি বলেন আমি মরে যাব তারপর হারাম খাবো না, এটা আজিমাত। রুখসাত এর দ্বারা আপনি পাবেন উজরত, আর আজিমাতের দ্বারা আপনি আল্লাহর দরবারে পাবেন কুরবান। রুখসাতের ফলাফল হলো উজরত, আর আজিমাতের ফলাফল হলো কুরবান। কুরবান এমন একটি তবকার নাম যেখানে ঢুকলে বান্দা এমন পাওয়ারফুল হয়ে যায়, ফজরের নামাজ বাংলাদেশে পড়ে, জহুর মদিনায় পড়ে। ইয়া ইলাহি তুমেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তুমেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি
मुझ से मुझको दूर कर ताके देखा मुझ में तुझको एक नजर मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गोले गुलजर होता है निजे के जो दी बड़ो बनाते चाहो है मुमीन निजे के जो दी बड़ो बनाते चाहो बड़ो देर कदमे निजे के बिलीन करे दाओ নিজেকে যদি বড় বানাতে চাও বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও قال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله যে নিজেকে চূড়ান্ত বিনয় করে ফেলে আল্লাহ তার মর্যাদা চূড়ান্ত উঁচু করে ফেলে আর আস্তে বলেন তাওয়াজু বড় কঠিন এক সম্পদ বান্দা একটা করলে অটোমেটিক আরেকটা চলে আসে তাওয়াজু এমন একটি সম্পদের নাম বান্দা যদি তাওয়াজু চূড়ান্ত বিনয় হতে পারো অটোমেটিক আল্লাহর একটা সম্পদ দিবেন তাওয়াজু এরপরে তোমার ভেতরে আসবে তাওয়াজ্জু তাওয়াজু যদি তোমার ভেতরে চূড়ান্ত হয়ে যায় আল্লাহ পাকের রহমতি তাওয়াজ্জু তোমার উপরে পড়ে যাবে সুবহানাল্লাহ তাওয়াজুর উপরে তাওয়াজ্জু যদি পড়ে যায় আল্লাহ পাক তাকে দুনিয়ায় থাকতেই আধ্যাত্মিক পাওয়ার সব দিয়ে দিবেন সুবহানাল্লাহ যেই আধ্যাত্মিক পাওয়ার দিয়া পটিয়া মাদ্রাসা থেকে ফজরের তাহাজ্জুদের মুসল্লায় বসে পাঁচ মিনিটের মাথায় আফ্রিকার জঙ্গলে হাজির হয়ে যায় সুবহানাল্লাহ যেই তাওয়াজ্জু পাওয়ার কারণে বাঘ তার কথা শুনে শুনেনি উজানির মানুষ জানেন না বাঘে কথা শুনেনি খাকো বাদো আবো আতিশ বন্দান বামানে তু জিন্দা বাহক মুরদা আল্লাহর মোহাব্বত নিয়ে যখন বান্দা মানুষকে আল্লাহর দিকে ডাকবেন মানুষ দাওয়াত দিবে কার দিকে আল্লাহর দিকে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ শুধু ডাকলেই হবে না যিনি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবেন তার দ্বিতীয় গুণ হবে নেক আমল করতে হবে নিজেই শুধু অন্যকে বলবে নামাজ পড়ো নিজে নামাজ পড়বে না এটা কামিয়াবি না যিনি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবেন মুবাল্লিগ যিনি হবেন মানুষকে দিনের দাওয়াত দিবেন বয়ান করবেন লেকচার দিবেন ওই লেকচারওয়ালা মানুষকে লেকচার দেওয়ার আগে নিজের ভিতরে উদ্দেশ্য থাকবে আল্লাহর দিকে ডাকতে হবে দুই নাম্বার পরিচয় হবে বান্দার নেক আমল করবে ওয়া আমিলা সালিহা বান্দার নেক আমল করবেন আমি মানুষকে সুন্নতের বয়ান করি বয়ান করার পর আমার মাথায় যদি নবীর সুন্নত না থাকে আমার শরীরের মধ্যে যদি সুন্নতি পোশাক না থাকে তুমি মুখ দিয়া বলতে পারবা হিরো আসলে তুমি আল্লাহর আদালতে এখনো হিরো হতে পারো নাই সুন্নতের বয়ান করি কিন্তু নিজের ভেতরে সুন্নত নাই পোশাকের মধ্যে রসুলের আদর্শ আছেনি কথা বলেন পোশাকের মধ্যে পয়গম্বরের আদর্শ বান্দা পয়গম্বরের এমন আদর্শ দুনিয়াতে আর কারো মধ্যে আদর্শ নাই একটাই আদর্শ দুনিয়ার জমিনে যে আদর্শ মানুষ গ্রহণ করলে মানুষ কামেল মানুষ হয়ে যায় অন্য কোন আদর্শ যদি গ্রহণ করো হে মানুষ আল্লাহর কসম ওটা মানুষ না ওটা কুকুরের থেকেও খারাপ হয়ে যায় হামসুরাত হামসিরাত মুস্তফা দরতাম আমি হালে ও কোন ইত্তেবা ইত্তেবাহে সুন্নতে খাইরু বাশার গিরে লাজেম তাবয়া বি আয় পেসার মান আহাব্বা
سنتی قول رسول مجدہ کانا معی ہم کن قبول ومن احسن قولا ممن دعا الاللہ مانوش جے مانوش کے دعوات دی بے ایک نمبر ادیش ہوئے کار دی کے ڈاکا ناکی دروبارے دی کے امار دروبارے آشو امار دروبارے آشو ای سلوگن تو ایک ہونی چول سے امار دروبار انمکت دروبار ہندو تھا کو بدو تھا کو کرشتان تھا کو امار دروبارے شیا بابار نامے جو دیکھتا زکری دائیو جاننا تیر ٹکیٹ اوکے ہایا جابی সম্মানের সিজদা কর সিজদায়ে তাযীমী সিজদা কর আমাকে যদি সিজদায়ে তাযীমী সম্মান সূচক সিজদা করতে পারো মারিফাত ক্লিয়ার হয়ে যাবে আল্লাহর কসম করে বলি হে মুমিন যার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রসূলের আদর্শ নাই দাড়ি নাই টুপি নাই পর্দা নাই কোরআনের তেলাওয়াত নাই এ যদি পেটের মধ্যে আঙ্গুলটা রাখলে পেট ব্যথা ভালো হয় পানির মধ্যে দম দিলে যদি বান্দার রোগ সেরে যায় ওই বান্দা যদি কারামতের স্লোগান দিয়ে যদি বাতাসে উড়ে যায় পানির মধ্যে ভেসে যায় আল্লাহর কসম তোমার দিলের কথাও যদি বলে দেয় কই তোর বাড়ির দরওয়াজা তিনটা তুই এমন দোকান দাও আমি হিসাব জানি তোর ছেলে তিনটা মেয়ে দুইটার অবস্থা কেমন তোর অবস্থার খবর আমি এখানে বসেই বলে দিলাম যার মধ্যে সুন্নতের আমল নাই আল্লাহর কসম ও যতই কারামতির দোহাই দেক আসলে কারামতি না এগুলো অলৌকিক কিছু না আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি এগুলি কারামতি না এগুলি হলো জাদু মন্ত্র কুফুরি কালাম আর জিনের খেলা সন্দেহ আছে না সন্দেহ করলে ওটা কি করব গালি দেওয়ার অভ্যাস নাই নাইলে একেবারে সাইজ করে দিতাম গালি দিয়া যে ওইটা বিয়ের আগের সন্তান ভাইরা আমার আল্লাহর কসম কসমের কথা বিশ্বাস না করলে পরিমাণটা বড় দুর্বল যার মধ্যে সুন্নতের আমল নাই ও যত অলৌকিক কিছু দেখায় দেয় এগুলো কারামতি না কারামতি না কারামতি না অলৌকিকতা না এগুলো হলো জাদু মন্ত্র কুফুরি কালাম আল্লাহর কসম জিনের খেলা পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর সর্বপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া সর্বপেক্ষা বড় অলি তোতা ময়নাটিয়া তাহলে যিনি মানুষকে আল্লাহর মহব্বতে দাওয়াত দিবেন তার প্রথম উদ্দেশ্য হবে কার দিকে ডাকা আল্লাহর দিকে আল্লাহ পাক এই উদ্দেশ্য পরিপূর্ণ আমাদের সিনায় ধারণ করার তৌফিক দান করুন আমিন দুই নাম্বার কি করতে হবে বান্দার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لما تقولون ما لا تفعلون كلام زند قرآن حكيم حكمة أولى يزال ستون قديم جميع العلم في القرآن حكيم تقاصر عنه أفهم الرجال بخاء قرآن كلام الله بشر قديم أستي قديم أستي نينو الله پاک بولے نے مومن نیزے زی کاز کرو نا اوئی کازر دعوت اونو کے دیو نا حکیم الامت مجدد الملت شاہ اشرف علی تھانوی رحمت اللہ علیہ بولے چھے خود عمل نہ کر کے دوسرے کو نصیحت کرنا یہ بےہودہ بک بک کرنا ہے نیزے عمل نہ کرے انہوں کے عمل دعوت 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 بےہودہ بک بک کرا بھائی راما نیزے کے عمل شندور باب شازائنا اس نبی را درشو دیا نیزے جدید دعا
দাওয়াত দাও মানুষকে আমলের নিজে আমলটা করো। আমি যদি মজার বয়ান দেই আর বয়ানের আমল যদি আমার মধ্যে না থাকে এই বয়ানে মানুষের ফায়দা হবে না? না হবে না? হবে না। ও নবীর উম্মতের দল, ফায়দা হবে না বলে দাওয়াত বন্ধ করা যাবে না ভাইরা আমার। এজন্য আল্লাহ পাক বলেন ওয়ামিনা সালিহা, নেক আমল করো, নেক আমল ইখলাসের সাথে যদি একটু আমল করে যাও ওই আমলটাই নাজাতের ওসিলা হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাস কি আমাল ইয়ে জান্নাত কি হামরা, ইখলাস কি আমাল ইয়ে জান্নাত কি হামরা, পরহেজ কি মাকাসিদ হে জো তাকওয়া সে হাসিল মান্দ, পরহেজ কি মাকাসিদ হে জো তাকওয়া সে হাসিল মান্দ, বিগায়র জো আমাল হো ইখলাস ওয়া তাকওয়া, বিগায়র জো আমাল হো ইখলাস ওয়া তাকওয়া, বরবাদ তেরে জিন্দেগি আয় হুশে নজর মান্দ, বরবাদ তেরে জিন্দেগি আয় হুশে নজর মান্দ। আল্লাহর মহব্বত নিয়ে নিজেও আমল করে আল্লাহর দিকে মানুষকে ডাক, নেক আমল। এই আমলের মধ্যে যেন কোনো ভেজাল না থাকে, কারণ নেক আমলের এত দাম, এত দাম। আল্লাহ পাক বলেন আমার মোলাকাতের জন্যই পূর্ব শর্ত হলো নেক আমল। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত। নেক আমলের এত দাম, সব মানুষ জাহান্নামে যাবে, চার গুণ ওয়ালা মানুষ জান্নাতে যাবে। চার গুণের মধ্যে এক গুণ হলো নেক আমল। আল্লাহ পাক বলেন জান্নাতুল ফেরদাউস তোমাদের জন্য অবধারিত, সবার জন্য না। দুই গুণওয়ালা ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমানের পরে নেক আমল করো হে মুমিন, নেক আমল যদি করতে পারো আল্লাহ পাক তোমাকে নেক আমলের বিনিময়ে অত্যন্ত পুরস্কার দিবেন। এই আমলটা কয়েক প্রকার আবার ভাগ করা হয়েছে। ও নবীর উম্মতের দল, আমলের মধ্যে কিছু আছে মূল আমল, আবার কিছু আছে মূল ওভার আমল। পাঁচ ওয়াক্ত নামাজ এটাও আমল, নেক আমল। বলে পাঁচ ওয়াক্ত নামাজ তোমার মূল আমল, তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, আউয়াবিন পড়ো, ওভার আমল, মূল ডিউটি আর ওভার ডিউটি। মূল ডিউটির ফলাফল উজরত, ওভার ডিউটির ফলাফল হলো কুরবাত। কুরবাতের দরজা যারা পাবে তারাই জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে। জান্নাতুল ফেরদাউস বড় দামি জান্নাত। ওয়া আমিলা সালিহা, নেক আমল, নেক আমল করবে বান্দা। শুধু মানুষকে আমলের বয়ান দিলে হবে না, নিজের মধ্যে আমল ঢুকাতে হবে। নবীজি ১৩টা বছর পর্যন্ত মক্কার জমিনে বান্দার অন্তরকে ধোলাই করলেন, জাহের ও বাতিনকে পরিশুদ্ধ করলেন। এরপরে মদিনায় যাওয়ার পর এই ধোলাই করা, জাহের ও বাতেন পরিশুদ্ধ করা, সাহাবাদের নিয়া বেঈমানের সামনে মোকাবেলা করলেন, যুদ্ধ করলেন। আর অল্প সংখ্যক সাহাবা দিয়া বেঈমানের সাথে বিজয়ের মালা পড়লে নেক আমল। আর এই আমলের মধ্যেও ভেজাল থাকতে পারে, রিয়া রিয়া মানুষকে দেখাবার জন্য। আমি নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, বা বয়ান করি মানুষকে দেখাবার জন্য। একা একা যখন নামাজ পড়ি, দশ রাকাত নামাজে তিন মিনিট লাগে না, আর মানুষের সামনে যখন নামাজে দাঁড়াই আমার দশ রাকাতে ১৫ মিনিট চলে যায়। তাহলে আমলটা তো আল্লাহর মহব্বতে হয় নাই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব
ওয়া আমিলা সলিহা নিজে অনেক আমল করে মানুষকেও ডাকো শুধু এতটুকু না নিজে মানুষকে দাওয়াত দিয়া মনে করিও না তুমি কামেল হয়ে গেছো নিজেকে দুর্বল মনে করে বলো ইন্নানি মিনাল মুসলিমিন নিজেকে মুসলমান পরিচয় দাও বলিও না ভিতরে ভাব লাগায়ও না যে আমি একজন মুফতি আজম আমি খতিবে আজম আমার মতো বড় আলেম কেউ নাই আল্লাহর কসম দুনিয়ার সব আলেমের থেকে বড় আলেম ছিল ইবলিসের মধ্যে জমা মুআল্লিমুল মালাইকা এত বড় আলেম ইবলিস এত বড় আবেদ চূড়ান্ত বিনয়ী আবেদ হল ইবলিস জায়গা মতো একটা বেয়াদবি করে সেজদা করে নাই চির জাহান্নামী হয়ে গেল মূলত সেজদা না করা এটা মূল কথা না মূল কথা হলো আল্লাহর আনুগত্য না করা সেজদা করা না করে এটা মূল না মূল হলো আল্লাহর আদেশ মানা আল্লাহ আদেশ করছে উসজুদু লি আদম এ আদমকে সেজদা কর তখন এটাই ছিল আনুগত্যের চূড়ান্ত পরিচয় আবার এখন বলছে সাবধান আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবি না এখন সেজদা না দেওয়াটাই হলো চূড়ান্ত বিজয়ের পরিচয় এখন যদি কোনো ভণ্ড আদমের সেজদা দেওয়ার দলিল দিয়া বলে আমরাও পীরের কদমে মাজারে সেজদা দিব ইবলিস যেমন সেজদা না দিয়া জাহান্নামী হয়েছে তুমি পণ্ডিতি করে সেজদা দিয়া তুমি জাহান্নামী তুমি সেজদা দিয়া জাহান্নামী কারণ এখানে সেজদা মাকসাদ না আল্লাহ পাকের আদেশ মানাটাই মাকসাদ আল্লাহর আদেশ ছিল সেজদা করা এখন আদেশ হলো সেজদা না করা ইবলিস সেজদা না করিয়া যেমন জাহান্নামী তোমরা আল্লাহ ছাড়া অন্যের কদমে সেজদা করিয়া জাহান্নামী মাজারে সেজদা দিতে পারো কবরে সেজদা দিতে যদি পারো পীরের পায়ে যদি সেজদা দিয়া কপাল ঠেকায়া দাও তোমার কাছে একটু প্রশ্ন আসমানের মালিক জমিনের মালিক তোমার হায়াতের মালিক মরণের মালিক যে আমার আল্লাহ মাজারে সেজদা দিতে পারলা পীরের কদমে সেজদা দিতে পারলা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে কে তোমারে বাধা দেয় কি তোমার অসুবিধা মাজারে সেজদা দাও কবরে সেজদা দাও তুমি ফিরবা না ঝগড়াও করব না কিলাকিলি করব না হেদায়েতের দোয়া করি তবে তোমার কাছে আমার আবদার মাজারে কবরে যদি সেজদা দাও আল্লাহর মহব্বত দিয়া বলি রে বাবা আল্লাহ কদম মসজিদে গিয়া সেজদা দিও এ মাজারে সেজদা নিষেধ করছি তুই ওখানে এক সেজদা দিবি 24 ঘন্টা আর মাথা উঠাবি না এটা মহব্বত কিন্তু আবদার করেছি মসজিদে গিয়ে সেজদা দিবি মাঝে মাঝে আমার অন্তরে ধারণা মসজিদে সেজদায় সব ভণ্ডামি আমি বন্ধ হয়ে যায় ও আমিলা সলিহা ওয়া কাল ইন্নানি মিনাল মুসলিমিন বান্দা তুমি মানুষকে দিনের দিকে দাওয়াত দিয়া নিজেকে মনে করো আমি মুজাদ্দিদে জামান আমি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি না 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 তুমি আল্লাহর কাছে নিজের দিলটাকে এমন বিলীন করে দাবি করো আমি মুসলমান মুসলমান মানে চূড়ান্ত বিনয়ের পরিচয় দিয়া যারা আল্লাহর অনুগত্য করে আমি আল্লাহর কাছে চূড়ান্ত বিনয়ী একটা গোলাম ওরে দুনিয়ার মুসলমান একটা লাশ জিন্দা মানুষের সামনে রাখার পর জিন্দা মানুষের সামনে লাশটা যেমন দুর্বল লাশটাকে যদি ডানে টানে ডান দিকে যায় বামে টান দিলে বাম দিকে যায় ওরে বান্দা তুমি আল্লাহর অনুগত্যর দরবারে এতই দুর্বল ওরে কালেমার লাগামটা
আল্লাহর কুদরতি হাতে ছেড়ে দাও, নিজের ইচ্ছা মতো চলা যাবে না, কথাও বলা যাবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে একটা পাথরের টুকরা রাখতেন, প্রয়োজনে কথার সময় পাথর বের করে কথা বলতেন। কি ব্যাপার হে ওমর, বলে বেহুদা কথা বলবো না, এজন্য পাথর রাখলাম, কারণ অনর্থক কথার জন্য আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। আমি অমুক দলের সভাপতি সেক্রেটারি, না না আমি মুসলমান, এই পরিচয়টা যদি দিলের মধ্যে ঢুকায় দাও, আমি মুসলমান, আমি আল্লাহর কাছে একটা গোলাম, আমি আল্লাহর গোলামি তো ঠিক মতো করতে পারি না, যেভাবে নামাজ দরকার ওইভাবে নামাজ আমার হয় না, কেমন দরকার ছিল? বলে নামাজটা তুমি এমন ভাবে পড়া দরকার ছিল, আনতা আবুদাল্লাহ কা আন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এমন ভাবে নামাজ আদায় করো, ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আজকে নামাজে দাঁড়াইলে আল্লাহকে দেখা দূরের কথা, রাস্তার অসভ্য নারীদের চোখ ভাসতে থাকে। নামাজের ভেতরে একটু তো খেয়াল এরকম নাই, বলে এতটুকু যদি না পারো, অন্তত এতটুকু যদি পুরো পারো না, তো নিম্নে এই নিয়তটা করো, তুমি যদিও আল্লাহকে দেখো না, আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহ দেখেননি, কথা বলেন, আল্লাহ দেখতেছেন, এটা অন্তরে ঢুকাও। সন্তান অন্যায় করে, হঠাৎ করে ভীত সন্ত্রস্ত দাঁড়িয়ে যায়, একজনে বলে কি রে, ওই আব্বা আসতেছে। ছাত্র অন্যায় করে, খেলাধুলা করে, হঠাৎ করে দাঁড়িয়ে গেল, কি ব্যাপার, এমন করো কেন, চুপ চুপ চুপ, ওই ওস্তাদ আসতেছে। ওস্তাদের ভয়ে ছাত্র যদি অন্যায় থেকে ফিরে যায়, মা বাবার ভয়ে সন্তান যদি অন্যায় থেকে ফিরে যায়, যে বান্দা মনে করবে আল্লাহ আমার দিকে তাকায় আছেন, ওই বান্দা কখনো অন্যায়ের দিকে যাবে না। অন্যায়ের দিকে যদি দিলটা চলে যায়, মনে মনে আবার খেয়াল ঘুরাবে, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। এই নিয়ত একদিন হবে ভুল হবে, দুই দিনে ভুল হবে, এমন একটা দিন তোমার আসবে যেদিন পুরা নিয়ত পাক্কা হয়ে যাবে। আর ওই পাক্কা নিয়তের সেজদা যদি দাও, একটা সেজদাই তোমার জান্নাতের সকল দরওয়াজা রিজার্ভ হয়ে যাবে। ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন, অহংকারী যেন না আসে, মুমিন, নিজেকে বিলীন করে দাও, ছোট মনে করতে হবে। জুনায়েদ বাগদাদি শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত কুতুবুল আলম, রাস্তা দিয়া চলতেছেন, হঠাৎ গাছের নিচে দাঁড়ায় গেলেন, গাছ কথা বলে, শিবলি রে কামিয়াবির দরজা যদি চাও, আমি গাছের আদর্শ ভেতরে ঢুকাও। কে কথা বলে, পারেনি, পারে, আল্লাহর কুদরতে সম্ভব, কথা বলেন না কেন, আল্লাহর কুদরতে সবই সম্ভব, বিশ্বাস করলে ইমানদার, অবিশ্বাস করলে বেঈমান। শিবলি বলে তোমার মধ্যে কি আদর্শ গাছ, গাছ বলে ও শিবলি তাকায় দেখ আমার মধ্যে শরীর আঘাত, কত মানুষ ছুরি দিয়ে আমার চামড়া কেটে নিল, লাঠির আঘাত আমার উপরে ঢিল মারে, পাথর মারে, কারো উপরে আমি পাল্টা কোনো জবাব দেই না, বরং ধৈর্য ধারণ করার পরে আমি মাঝে মাঝে ভিটামিন যুক্ত ফল উপহার দেই, ভিটামিন যুক্ত ফল উপহার দেই, কারো সাথে মাথা গরম করি না। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও গাছ তোমার মধ্যে এত সুন্দর আদর্শ, বলো তোমাকে তাহলে আগুনে প্রজ্বলিত করে কেন, তুমি আগুনে জ্বলো কেন, কেন জ্বালানো হয়? গাছ বলে আমার মধ্যে একটা বদ অভ্যাস আছে, বদ অভ্যাস। বলে কি বদ অভ্যাস? বলে আমি দুনিয়াতে আসার থেকেই আমার মাথা উপরের দিকে চলে যায়, আমি নত হতে চাই না, আমি গাছের উপরে যদি কোনো কাপড় দেয়, কোনো বাধা দেয়, আমি ওগুলো ছিঁড়ে ফিরে উপরে চলে যাই, এটা অহংকারী ভাব, অহংকার
দমনের জন্য আল্লাহ আইন করেছেন আগুনে জ্বালাবে। অতএব অহংকারী ভাব যার মধ্যে থাকবে, আমি বলি না যে আমার মধ্যে অহংকার নাই, বরং তওবা করি দোয়া চাই, বুজুর্গ পাইলে ক্ষমা চাই, আল্লাহর কাছে বারবার তওবা করি, অহংকারী পতনের মূল। অহংকার যদি একবার ঢুকে যায়, অহংকারের পয়েন্ট যত বাড়বে আমলের পয়েন্ট তত কমে যাবে। কিতাবের মধ্যে আছে কখনো কখনো বান্দা গুনাহের দ্বারা আল্লাহর সন্নিকটে চলে যায়, কখনো কখনো বান্দার নেক আমলের বিনিময়ে আল্লাহ থেকে দূরে সরে যায়। কারণ গুনাহ করার দ্বারা বান্দার দিলটা ছোট হয়, তওবার আশা করে, এক সময় তওবা করিয়েই মরে যায়। আর নেক আমলের দ্বারা বান্দার ভেতরে অনেক সময় অহংকার জায়গা নেয়, অহংকারী হতে হতে তওবারও সুযোগ পায় না। অহংকার এমন একটা আগুনের নাম, আগুন যেমন লাকড়ি ধ্বংস করে ফেলে, মানুষের অহংকার আমল আখলাক বরবাদ করে ফেলে। আমি মুসলমান, আমার পরিচয় আমি বড় আলেম, বড় মুজাদ্দিদ, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, সব পরিচয় বড় না, আমার বড় পরিচয় হলো আমি একজন মুসলমান। মুসলমানি বুয়া দুগর দান নেহাদান এনানে খুদ বদসুতে খাজা দাদা। মুসলমান কাকে বলে? বলে নিজের ইচ্ছা বলতে কিচ্ছু নাই, সব হবে আল্লাহর রাজি খুশি অনুযায়ী। আমার কোন ইচ্ছা নাই, আল্লাহর আদেশ মতে আমি চলতেছি। ভাইরা আমার, এই গুণ অর্জন করার জন্য একা একা সম্ভব না, এর জন্য লাগবে মুজাহাদা, এর জন্য লাগবে মুরাকাবা, এর জন্য লাগবে মুশাহাদা। আর এই সিঁড়িগুলো পাড়ি দেওয়ার জন্য আমি দুর্বল, আমি দুর্বল, সবল এক ব্যক্তি দরকার, সবল হলো আমার থেকে বড় আমলওয়ালা ওলি কামেল। খাঁটি একজন আল্লাহর ওলি, যার বয়ানে যার চলাফেরায় আল্লাহর দিকে বান্দার দিল আগায় যায়। ভাইরা আমার, অহংকারী ছেড়ে দাও। আমি তুমি অনেক কিছু দাবি করি, আসলে কিচ্ছু না। চোখ দুটো বন্ধ করে যদি তাকায় দেখি আমার আঙ্গুলে গুনা, আঙ্গুল আঙ্গুলে গুনা, আমার জবানের দিকে তাকায় যদি দেখি আমার মতো গুনাহগার কেউ নাই। অনবীর উম্মতের দল, আমার তো হিসাব বাদ দিলাম, কারণ আমার আমল তো আমলই না। আমার থেকে অনেক অনেক কোটি কোটি দামি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, বড় পীর আব্দুল কাদের জিলানি, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, কবর কবর পরে পর্যন্ত কান্নার উপরে ছিলেন, আল্লাহর মহব্বত আর আজাবের ভয়ে কান্নার উপরে ছিলেন। এখন তো জমিনে কান্নার আওয়াজ নাই, কারণ যতটুকু আমল করে তার থেকে মাস্তানি অহংকারী আরো বেশি, যে কারণে দিল শক্ত, চোখে পানি নেই। চোখের পানি বড় একটা নেয়ামত, চোখের পানি বড় নেয়ামত। অথচ আমাদের থেকে বড় বড় আল্লাহওয়ালাদের জীবনী পড়ে দেখো, কান্নাটাই পুঁজি ছিল তাদের। আপনার আমার ভেতরে কান্নার কোনো পরিবেশ নাই। আরো পেছনে যদি যাওয়া হয়, পয়গম্বরের সাহাবি আবু বকর, ওসমান, আলী, ওমর, তাদের জিন্দেগি কান্নার উপরে কাটালেন, অথচ দুনিয়াতে থাকিয়াই জান্নাতের টিকিট পেয়েছে। জান্নাতের টিকিট হাতে নিয়েও তারা মৃত্যু পর্যন্ত কান্নার উপরে ছিল। ঈদের নামাজ আনতে সব আনন্দর মিছিলে ভিন্ন ভিন্ন বাড়ি যায়, ওমরের মতো খলিফাতুল মুসলিমিন দরওয়াজায় তালা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর আজকে আনন্দের দিন কান্না করেন কেন? ওমর বলে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো টেনশন নাই, পেরেশানি নাই, চিন্তা নাই। ওমর, আপনার মধ্যে কি চিন্তা? বলে, রমজানে রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা, জাহান্নামের আগুন থেকে ক্ষমা পাইলাম কিনা চিন্তা,
আমি কোরআন তেলাওয়াত করলাম, তারাবির নামাজ পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। ওমর এই চিন্তা করে কান্না করতে করতে গাল মোবারকে দাগ পড়ে গেল। একজনে বলে দাগ ভালো করে না, ঔষধ লাগাও। ওমর বলে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ওমর আমি আল্লাহ তোরে জাহান্নামের দরজা দিয়া ধন্য বানায় তোরে জান্নাতে ঢুকাইলাম, আমি পয়গম্বরের সুন্দর আদর্শ দিয়া তোরে ধন্য বানাইলাম, এই শুকর তুমি কি আদায় করছো? আমি ওমর আল্লাহর দরবারে সেদিন বলবো রে আমি তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কান্না করতে করতে গালের মধ্যে দাগ পড়াইলাম। ওমর একদিন ডাক দিয়া বলে আমি আল্লাহর বড় পাগল, আবার জাহান্নামের ভয় পাই, কেমন ভয় পাই আবার কেমন জান্নাতের পাগল হয়ে গেছি। আল্লাহ যদি ঘটনা চক্রে ঘোষণা করে সব মানুষ জাহান্নামী, একজন মানুষ মাত্র জান্নাতি, আমি ওমর আশা করতে পারি ওই জান্নাতি লোকটা আমি হতে পারবো। পক্ষান্তরে আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জান্নাতি, একটা মানুষ মাত্র জাহান্নামী, আমি ওমর বড় ভয় পাই, আমি ওমর জাহান্নামের আসামি হয়ে যাই কিনা। আল্লাহর ভয় নিজেকে কত দুর্বল মনে করেছেন, আসলে আমি কিচ্ছু না, মানুষ আমাকে বলে মুফতি সাহেব, মানুষ বলে আমাকে আলেম বড়, মুহাদ্দিস বড়, আলেম বড়, মুহাদ্দিস মুফাসসির বড় খতিব, আসলে আমি আমার নিজে দিয়ে তাকায় দেখলাম না না, আমার গুনাহের খবর যদি কেউ জানতো চেয়ারে জায়গা দিত না। এখন এই নিয়ত করে যদি আমি এখনো তৈরি হয়ে কান্না দরওয়াজায় গিয়া তওবা করি, আল্লাহ হয়তো এখনো আমাকে পরিশুদ্ধ করার সুযোগ দিবেন আল্লাহর রহমতের মাধ্যমে। ও নবীর উম্মতের দল, আগুনের সামনে দাঁড়ালে আগুনের তাপ তুমি শরীরে যেমন পাইবা, বরফের সামনে দাঁড়ালে বরফের ঠান্ডা যেমন তোমার গায়ে অনুভব হবে, ঠিক যদি আল্লাহওয়ালাদের কাছে যাও, কান্নাওয়ালার কাছে যাও, আশা করা যায় তোমারও চোখের দুফোঁটা পানি পড়তে পারে। আল্লাহর নবী বলেন বেশি কাঁদো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো, কান্নার বাহানা করো, কান্নার বাহানা করাটাও ইবাদত, কান্নার বাহানা করাটাও ইবাদত। আজকে আমাদের কান্না তো নাই, কান্নার কোনো বাহানাও নাই। ভাইরা আমার আসলে কেন এগুলো, ইসলাম কায়েমের জন্য তো কষ্ট করি নাই, জন্মসূত্রে পেয়েছি, নামাজ পড়লে তো কেউ বাধা দেয় না, বহু হিন্দু থেকে মুসলমান হয়েছে রকম আল্লাহর বান্দে জমিনে আছে, তাদের ইসলাম কবুল করার করুণ ইতিহাস শুনলে চোখের পানি ধরে রাখা যায় না। ও নবীর উম্মতের দল, হৃদয়টাকে নরম করে পাঁচ ওয়াক্ত নামাজি নেক আমলওয়ালা হয়ে যাও, নিজের ভেতরের অহংকার দূর করে আল্লাহর দরবারে মাথাটা নত করো, আর অন্তর দিয়া বলে রে মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই, ও আল্লাহ আমার মা বাবা ভাই বোন কেউ আমার গুনার খবর জানে না, আল্লাহ আপনি জানেন, জানার পরেও কোনোদিন আপনি আমাকে ধমক দিয়া তাড়ায় দেন নাই, ও রব্বুল আলামিন ক্ষমা করে দেন, জীবনে আর গুনাহের কাছে যাব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, আল্লাহর মহব্বত নিয়ে চলব, এক ফোঁটা চোখের পানির এত দাম। পয়গম্বর বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিনকাল আইনা আলান নার, জাহান্নামের ভয়ে আল্লাহর আযাবের শাস্তির ভয়ে যদি চোখের পানি ফেলে দাও, আল্লাহ বলেন তার উপরে জাহান্নামের আগুন হারাম। আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া চাওয়া, আমার তো দোয়া কবুল হবে না, কারণ আমার জিহ্বা নাপাক, মিথ্যা গীবত করে নাপাক করে ফেলেছে। যাদের জবানে জিকির আছে, তেলাওয়াতে কালাম আছে, তাদের থেকে দোয়া নেওয়া দরকার। তারা কারা? টিভির বক্তা? ভাইরা আমার, এরকম বুজুর্গ এ জমিনে আপনার বাড়ির পাশেও দেখবেন, মসজিদে গিয়া মাঝে মাঝে দেখবেন চোখের পানি ছেড়ে কান্না করে, এমন একজনের দোয়া যদি লাগিয়ে যায় কপালটা খুলে যাবে। অ যুবকের দল,
আল্লাহর মহব্বতে পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাও, দাড়িওয়ালা হয়ে যাও। জীবনে অন্যায় তো কম করি নাই, জীবনে অন্যায় তো কম করি নাই, এমন কোন দিন নাই আপনার আমার সামনে যুবকের লাশ পড়ে যায়, ওতে কখন মরণ হবে জানা নাই। আজকে থেকে তওবার মাধ্যমে দাড়িওয়ালা নামাজি হয়ে যাই, জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, সুযোগ পেলে আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করব। দোয়া নিব, রাজি আছেন? সবাই রাজি? কারা কারা নারায় তাকবীর, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন। আল্লাহ পাক খাঁটি অন্তরে তওবা করে বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, আমিন। অহংকার মুক্ত জিন্দেগি নিয়া আল্লাহর আনুগত্য রসুলের আদর্শ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। সবাই মহব্বতে জিব্বাটা নাড়ায় মা বাবার জন্য দোয়াটা পড়ি, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, হমকো তেরে রাহা কিস তরফ গয়ে, তেরা রাহ পর চলা হমকো খুদায়া। বেগুনাহ মে গুদাশত বরমা সাআতে, বা হুজুর এ দিন না কর দম তাআতে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله غفر رات غنار بزمتين يا ابن الدروازة سير الله ودير مليك طول ما يكرم راحت ترسل কত মুরব্বী হাজি সাহেব, কত কলিজার টুকরা যুবক ভাই ছোট ভাই ছাত্ররা হাত তুললে, পর্দার আড়ালের কত মা বোনেরাও হাত তুলছেন রে আল্লাহ। গুনার কারণে আপনি আমাদেরকে ধাক্কা দিয়া তাড়ায় দিয়েন না রে আল্লাহ। সন্তান খেলতে গিয়া ঘরের সামনে উঠানে মাঠে খেলা করতেছে, খেলার মজা এক সময় ধুলা বালু কাদা গায়ে লাগায় ফেললো, খেলতে খেলতে এক সময় সন্তান দুর্বল হয়া আম্মু আব্বু বলে যখন ডাক দেয়, মা বাবা হাজারো ব্যস্ততার মধ্যে সন্তানের ডাকে দৌড়ায় সামনে যায়। যখন সন্তান বলে আব্বু আম্মু কোলে নাও, মা বাবা সন্তানের শরীরের ধুলা বালু দেখে কোলে নিতে চায় না। সন্তান তখন করুণ আওয়াজ মায়াবী আওয়াজ দিয়া যখন আব্বু আম্মুকে ডাক দেয়, মা বাবার হৃদয়ে মন মায়া জমে ধুলা বালুর দিকে তাকায় না, তখন মহব্বতে কোলে নিয়ে চুমু খায়। ও দয়ার মালিক, তাদের থেকে তো আপনার কোটি 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 সীমাহীন মায়া বেশি রে আল্লাহ। আমরা গুনার ধুলা বালু লাগায় পানা পাক হয়ে গেছি রে আল্লাহ। হাতের দিয়ে তাকায় দেখি গুনার ধুলা বালু দিয়ে হাত দুইটা না পা, চোখের দিয়ে তাকায় দেখি গুনাহের ধুলার দ্বারা চোখ দুটো না পাক, জিব্বার দিয়ে তাকায় দেখি গুনার ধুলার দ্বারা জিব্বা না পাক হয়ে গেল, পাও দুটো না পাক হয়ে গেল, গুনার ধুলা বালু দিয়ে অন্তর না পাক করে ফেলেছি, এরপরও আপনার দরওয়াজা ছাড়ি নাই রে আল্লাহ। আমরা ডাকতে জানি না, আমরা ডাকতেও শিখি নাই, তবে যেই বান্দা কথাও বলতে পারে না জবান নাই, ওই বান্দার ডাকেও তো তুমি সাড়া দাও রে আল্লাহ। আমরা ওই বোবার মতো যেমন পারি তেমন ডাক দেই আল্লাহ, দয়ার নজর দিয়ে আমাদের ধুলা বালু দেইখা তারায় দিয়েন না। আয় আল্লাহ, এই ধুলা বালু সব আমাদেরকে মাফ করে দেন, মেহরবানি করে গুনার থেকে আমাদের জীবনকে পরিশুদ্ধ করে দেন আল্লাহ। এ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন, আয়োজন যারা করেছে টাকা পয়সা মাইক লাইট প্যান্ডেল দিয়া সহযোগিতা করেছে কবুল করে নেন, টাকা পয়সা দান করেছে কবুল করে নেন,
সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায়া দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার রুহর উপরে পৌঁছায়া দেন। আয় আল্লাহ তাআলা সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিল নাজাতের ওসিলা বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে সব পৌঁছায়া দেন ইয়া আল্লাহ। জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও মদিনা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আমাদের দোয়া মোনাজাত নবীজির ওসিলায় কবুল করেন আল্লাহ। ইখলাসের উচ্চ মাকাম দান করেন, আওয়াজের ভেতর রুহানিয়াত ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, যা প্রয়োজন গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন যারা অভাবী অভাব দূর করে দেন, ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে পরীক্ষার্থী সফলতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা ঘরে ঘরে কোরআন সুন্নার বাতি জ্বালায়া দেন, মা বোনদের আবেদা জাহেদা বানায়া দেন, ছেলে সন্তানগুলো দিনদার নেককার বানায়া দেন। আয় আল্লাহ কোরআন ও হাদিসের এলেমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। ইলম হিলম হিকমত আমলের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। দেশ রক্ষায় ঈমান রক্ষায় যারা জীবন দিল তাদের নাজাত দান করেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ ইসলামের ব্যানার নিয়ে যারা মানুষকে ধোকা দেয় তাদের হেদায়াত দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় করেন আল্লাহ। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তির বাতাস দান করেন আল্লাহ। জালিম মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। সকলের দোয়া নবীজির ওসিলায় কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ তাআলা জানি না মোনাজাতের পরে সবাই বাড়িতে চলে যাবে, কে যেন মা হারা কে যেন বাবা হারা বড়তি, অনেকে ঘরে গিয়ে মা পাবে আর একদল মা পাবে না রে আল্লাহ। ওই মা বাবা কবর থেকে দোয়ার আবদার জানায়, ও সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবর রাখছো, বৃষ্টির পানি যায় ফিরাবার কেউ নেই। দুনিয়াতে তুমি দরওয়াজা জানালা আটকায় ঘুমাও, মা বাবার চেহারাটা কি মনে পড়ে না, মা বাবার জন্য কি মায়া হয় না। ও দয়ার মালিক গুনাহের কারণে দিলটা শক্ত চোখে পানি নাই, মেহরবানি করে দিলটা নরম বানায় চোখে পানি দান করে, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কোরআনের নিসবতে দিলটাকে নরম করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা মা বাপ যারা কবরে জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ। আপনার থেকে বড় ডাক্তার কেউ নাই, আপনি যদি সুস্থ করেন কোন ডাক্তার বা ঔষধেরও প্রয়োজন হয় না। আয় আল্লাহ মেহরবানি করে দয়ার নজরে সবাইকে সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা অনেকে অসুস্থতার জন্য দোয়া চেয়েছে, মেহরবানি করে সুস্থ করে দেন আল্লাহ। টেকনাফ এবং টেকনাফের হুজুর অসুস্থ হসপিটালে সুস্থ করে দেন আল্লাহ। সন্তান বিবি মা বাবা অসুস্থ আমি অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ অহংকার মুক্ত জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা কোরআনের সাথে কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক জোড়ায়া দেন আল্লাহ। প্রতি বছরের মাহফিল হকের উপরে কায়েম রাখেন আল্লাহ। এলাকার প্রত্যেকটা ঘরে কোরআন সুন্নর হেদায়েতের বাতি জ্বালায়া দেন আল্লাহ। দুশমনকে বন্ধু বানায় দেন। আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করেন আল্লাহ। সমস্ত পেরেশানওয়ালা পেরেশানি দূর করেন আল্লাহ। আয় আল্লাহ জিন শয়তান
মানুষ শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ কুদরতি জিম্মায় সুস্থ করে দেন আল্লাহ আপনি সারা আমাদের কেউ নাই কেউ নাই মেহেরবানি করে আপনার গোলাম হিসাবে কবুল করেন আল্লাহ নবীজির খাঁটি আশেক সুন্নাত ওয়ালা বানায় দেন আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ কণ্ঠের আওয়াজের ভিতরে ইখলাস রুহানিয়াত দান করেন আল্লাহ পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ মেহরবানি করে বেশি বেশি সুন্নতের উপরে চলার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ ইসলামের ব্যানারওয়ালা ধোকাবাজ থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ জালিমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের পরস্পরে সবার সাথে মিল মহব্বত দান করেন আল্লাহ সমস্ত মাহফিল প্রোগ্রাম সুস্থতার সাথে নিরাপদে সম্পন্ন করার তৌফিক দান করেন আগামী 12-13-14 এপ্রিল কুয়াকাটার বাড়ির মাহফিল কবুল করেন আল্লাহ আসমানি জমিনি মুসিবত থেকে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ মাদ্রাসার খেদমত করি কবুল করেন আল্লাহ স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন আল্লাহ ছাত্র ওস্তাদদের কষ্ট সহ্য করার মতো না রে মালিক দুনিয়ার সরকার খেলার মাঠে জায়গা বরাদ্দ দেয় স্কুলের জায়গা বরাদ্দ দেয় আপনার দরবারে তো কোনোটার অভাব নাই চাইতে জানি না রে আল্লাহ কোরআনের বরকতে জায়গা ও টাকার ব্যবস্থা করে দেন ওলামা একরামদের পরামর্শ নিয়ে মাদ্রাসার জমিন ক্রয়ের জন্য এক জায়নামাজ পরিমাণ 11,000 টাকার হিসাবে আয় আল্লাহ 600 জায়নামাজওয়ালা সদস্য প্রয়োজন ও আল্লাহ কুদরতি খাজানা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনার দরবারে অভাব নাই মেহরবানি করে কোরআনের নিসবতে স্থায়ী জায়গা ও টাকার প্রশস্ত ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ দ্বীনের খালেস খাদিম হিসেবে আমাদের কবুল করে নেন যুবক ছোট বাচ্চা মা বোন সবাইকে কবুল করে নেন এ ময়দানের যার হাত পছন্দ হয় তার উসিলায় সকলের হাত কবুল করেন আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين